উপর তুমি কি বলো, আমরা এখানেই থাকবো তো? 100% বাবা, আমার তো একই মত। আমরা কেন যেতে যাব বলো? যারা অন্যায় করেছে তারা যাবে, আমরা কেন যেতে যাব? যাবেন না বিষ্ণুমশাই, ওই মহিলা তো ডেঞ্জারাস, ও আমাদের সামনে থেকে যাবে না। ও ইচ্ছে করে মায়ের সামনে থাকবে, তাতে মা ওকে দেখে কষ্ট পায়, হার্ট হয়। মা, তোমায় প্রমাণ করতে হবে তোমার কিছু যায় আসে না। ওরা সামনে থাক না, তুমি আমাদের সাথে বেড়াবে, গান করবে, সব রকম আনন্দ করবে যেটা ওরা এক্সপেক্ট করবে না। জানি এটা তোমার জন্য একটা অগ্নি পরীক্ষা, আমরা কিছু করতে পারবো না জানো, তবু আমি আছি, পিসমশাই আছে, দাদু আছে, আমরা তোমার সাপোর্ট করব। যা যা স্বাভাবিক তুমি তাই করো, যদি কোথাও কখনো পাপার সঙ্গে তোমার দেখা হয়েও যায়, তুমি যে বাবাকে 7 জন্ম ধরে চেনো সেটা যেন পাপা বুঝতে না পারে। দিনের পর দিন পাপা তোমার আঘাত করে চলেছে, তুমি প্রত্যাঘাত করবে না মা? ওদি দিনকা কিন্তু খুব জাস্টিফাইড কথাবার্তা বলেছে, এটাই তোমার করা উচিত, এটা আমারও মত। যা কষ্ট সহ্য করেছ, যেভাবে তোমাকে দুঃখ দিয়ে এসেছে, প্রত্যেক কটার জবাব তুমি দেবে বুদি, কাল থেকেই দেবে। কোনো মতে যেন না বুঝতে পারে অরিন্দদা যে তুমি দুর্বল, আমার বৌদি হারার মেয়েই নয়। হ্যাঁ, হয়তো নিজের জয়ের গান গেয়ে বেড়ায় না, কিন্তু আমি জানি যে আমার বৌদি কোনোদিন হারে না, কোনোদিন হারতে পারে না। সে যে কোনো যুদ্ধে তার ব্যবহার দিয়ে বুঝিয়ে দেয় যে ওই জয়ী। আর এই ক্ষেত্রে আমার বৌদি জয়ী হবে, এটা বৌদি প্রমাণ করে দেবে। বৌদি, বৌদি তুমি কেন কাঁদছ, কেন মন খারাপ করছ? তুই আমাদের বলেছ না এখানে এসে আমরা সবাই মিলে খুব আনন্দে থাকবো, খুব মজা করব, তাহলে তুমি কেন কাঁদছ? বাড়িতে ফিরে গিয়ে তো সেই আবার দুঃখ, কেঁদো না বৌদি, চুপ করো, কেঁদো না। মামি, ও মামি, তুমি এখানে বসে কেন কাঁদছ বলো তো? চলো আমি তোমার চোখ মুখ একটু পরিষ্কার করে দিচ্ছি, তোমাকে ভিজিয়ে আনবো আমি তোমার জন্য। ডিঙ্কার বাবার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, দুটো পরিবারের মতে আমাদের বিয়ে হয়েছিল, আমরা স্বামী স্ত্রী। কিন্তু দিঠি, দিঠি তো আমার গর্ভে জন্মেছে, আমার সন্তান, ওর প্রতি কোনো দায়িত্ব তো আমি কখনো অবহেলা করিনি, তাহলে ও কি করে আমার থেকে এত দূরে চলে গেল? কি করে এই ব্যবহারটা আমার সাথে করতে পারলো? কি করে? মা, তোমায় বলেছি তুমি একবার, দিঠি নেই, বউ আছে। দিঠিকে মানুষ করতে চেয়েছিল কিন্তু পারেনি মা, কিন্তু মৌকে পারবে দেখো, যেমন ভাবে চাও ওকে তৈরি করে নাও। এটা তোমার শান্তির জায়গা শুধু হবে না, দিঠির একটা জবাব হবে। ছিল সুখী গৃহকোণ, সবাইকে ভালোবেসে, রোজ নাম চায় তো জীবন মুচকি হাসে। অন্য হাওয়া আয়না খুঁজছে মুখ,
কালকেই এখান থেকে শিফট করে যাব। কেন, তোমাকে অস্বস্তি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। কিসের অস্বস্তি? সম্বিত যদি তোমার পাশের ঘরে এসে থাকতো তোমার যেরকম অস্বস্তি হতো আমার সেরকম অস্বস্তি হচ্ছে, এটা প্রশ্ন করে জানার কিছু নেই। আমরা এখান থেকে কোথাও যাব না, এখানে থাকলে ভালো আন্টির সঙ্গে দেখা হবে, আমি এখানে থাকতে চাই। এই একটা মহিলা আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। নিজের মেয়ে তো বার্তাও দিচ্ছে না, তার জন্য কোনো অনুশোচনা নেই, কোনো সংশোধন করার চেষ্টাও নেই। আমরা কাল সকাল সকাল শিফট করব। না, আমি কোথাও যাচ্ছি না। আমি কেন স্যাক্রিফাইস করবো? গেলে ওরা যাবে, আমরা এখানে বুকিং করে এসেছি, আমরা এখানেই থাকবো। দিচ্ছি, ঠিক আছে, আস। তোমরা যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। না না, তোকে পলিটিক্যালি কারেক্ট আনসার দিতে হবে না, তুই বল তুই কি চাস। বললাম তো আন্টি, তোমরা যেখানে থাকবে আমি সেখানেই থাকবো, আমার কোনো অসুবিধে নেই। না না, অসুবিধার কথা হচ্ছে না দিঠি, আমি বলতে চাইছি যে আমরা তো এখানে বুক করে এসেছি এখানে থাকবো বলে, রাইট? তো আমাদের যেমন ওদের দেখে অস্বস্তি হচ্ছে, ওদেরও তো আমাদের দেখে অস্বস্তি হচ্ছে। এবার ওরা যদি না যায় আমরা কেন যেতে যাবো বলো নমে? ওরা যাবে কি যাবে না তুমি জানছো কেমন করে? না, ওরা যদি চলেই যায় তাহলে তো আমাদের যাওয়ার প্রশ্ন ওঠে না, কারণ এখানে অ্যাকচুয়ালি দুটো থাকার জায়গা আছে। এবার ধরো আমরা চলে গেলাম, গিয়ে দেখলাম যে ওরা ওখানে গিয়ে হাজির হয়েছে, আমাকে না কোথাও এতটুকু শান্তি দেবে না। আমরা এখানেই থাকবো বাবা। কেন, অন্য জায়গায় যেতে তোমার আপত্তি আছে? কোনো আপত্তি নেই, কিন্তু আমরা অন্য জায়গায় যাবই বা কেন? জুন আন্টি তো ঠিকই বলেছে, দেখব তুমি ওই মৌকে নিয়ে কত আধিক্যতা করতে পারো। তোমার চোখের সামনে ঘুরে বেড়াবো আমি, তোমার সঙ্গে কথাই বলবো না, তাতে নিশ্চয়ই তোমার খুব সুখ হবে না? তোমার বেড়াতে আসার আনন্দটাই আমি পণ্ড করে দেব। দেখো তুমি, তুমি যেমন আমার সঙ্গে করে যাচ্ছ তেমন আমিও তোমার সঙ্গে সমানে সমানে লড়াই করব, আমিও তোমাকে ছাড়ব না। আমায় যদি প্রত্যেকটা বিষয়ে এইভাবে যুদ্ধ করতে হয় তাহলে খুব মুশকিল। যুদ্ধ? তোমাকে কোন বিষয়ে যুদ্ধ করতে হয়েছে অন্যরা? তোমার ছেলেই তোমাকে নিচে অপমান করলো, তোমার ফ্যামিলির লোক আমাকে অপমান করলো। তোমায় কেউ কিচ্ছু করেনি, যা অপমান করার আমায় করেছে, তুমি কেন গায়ে মাখছো? তোমার ছেলে আমাকে অপমান করেনি। না করেনি, যা করেছে আমায় করেছে। আচ্ছা বাবা, ওদের কথা নিয়ে তোমরা নিজেদের মধ্যে কেন ঝামেলা করছো বলো তো? এক্স্যাক্টলি, আমরা নিজেদের মধ্যে কেন অশান্তি করছি? মানে ইনফ্যাক্ট আমি তো অশান্তি করছি না, আমি একটা সিম্পল কথা বলেছি, আমরা যখন এখানে বুক করে এসেছি আমরা এখানেই থাকবো। আমরা চোর না ডাকাত যে ওদের ভয় পালিয়ে যাবো। নোবে, জুন আন্টি তো ঠিকই বলেছে বাবা, আমরা এখানেই থাকবো, আমরা এখান থেকে কোথাও যাব না। দেখো আজকে তো মায়ের সাথে তোমার আর কোনো লিগালি সম্পর্ক নেই, তাহলে তোমার তো অস্বস্তি হচ্ছে কেন? তোমার তো অস্বস্তি হওয়ার কথা না। আর তোমার বাড়ির লোকজনই বা তোমাকে এত কথা বলার সাহস পায় কোথা থেকে? তুমি তো তোমার সব কর্তব্যটুকু করেছো। মানে এক্স্যাক্টলি, দিঠি একেবারে ঠিক কথা বলেছে। অনিন্দা, একটা বাচ্চা মেয়ে যেটা বুঝতে পারছে তুমি সেটা বুঝতে পারছো না। তুমি তোমার দিক থেকে সব রকমের কর্তব্য করেছো, তোমার ফ্যামিলিতে টাকা দিয়েছো, তোমার বাবার কাছে গেছো। এবার তোমার বাবার এতটাই বৌমা প্রীতি হয়েছে যে বৌমার জন্য উনি ছেলেকে বর্জন করছেন, তো সেটা উনার ব্যাপার। অবশ্য আই এম নট শিওর যে কতদিন উনি ছেলেকে বর্জন করতে পারবেন। বউ তো কোনো রোজগার করে না, না বিপদে আপাতত ছেলেকেই লাগবে। প্লিজ জুন, চুপ করবে? কেন চুপ করব? আমি তো সত্যি কথা বলছি, তোমার বউয়ের নাকি এত মনে কষ্ট, অথচ ড্যাং ড্যাং করে বেড়াতে চলে এসেছে, উপায় নিয়ে এসেছে।
তুমি একটা জিনিস খেয়াল করেছো, বুনিদি কিন্তু আসেনি। কারণ বুনিদি সোজা সোজা কথা বলে, ওই জন্য বুনিদি বার। আমি না ভাবতেই পারছি না যে অন্যের স্বামীকে নিয়ে বেড়াতে চলে এসছে। তুমি তুমি আমার দিকে ভেবে তাকিয়েছো কেন? না মানে এক সেকেন্ড, তুমি কি মিন করতে চাইছো? মানে তোমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে, তারপরে আমি এসেছি অনিন্দ্যদা। বুনিদি আর উপলের ব্যাপারটা কিন্তু তা নয়। উপলদা বুনিদির হাজবেন্ড, তোমার বোন বুনিদির হাজবেন্ড। বুনিদি আসেনি, কিন্তু তোমার বউ তার ভরকে নিয়ে বেড়াতে চলে এসেছে। কতটা ডেসপারেট হলে এটা করতে পারে বুঝতে পেরেছ? ইনফ্যাক্ট আমার তো মানে উপলদাকেও ঠিক লাগছে না। তোমার অ্যাবসেন্সে তোমার বউকে নিয়ে বেড়াতে চলে এসেছে। তুমি নিজেকে কন্ট্রাডিক্ট করছো জুন। এক্ষুনি তো তুমি বললে সিমোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে সিমোই কার সঙ্গে ঘুরতে যাচ্ছে না যাচ্ছে সেটা নিয়ে আমি ভাববো কেন? সেটা তো ওর পার্সোনাল ব্যাপার। আর উপলের কথা বলি, উপল সম্পর্কে আমার অনেক রিজার্ভেশন থাকলেও মানুষ উপলটাকে আমি চিনি। সব থেকে বড় কথা, আমি শ্রীময়কে চিনি। ওরা দুজন এমন কিছু করবে না যাতে লোকে ওদের দিকে আঙুল তোলে। হ্যাঁ, তুমি আঙুল তুলছো বিকজ তোমার গাত্রদাহ হচ্ছে, গাজালা করছে, কিন্তু কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ওদের দিকে আঙুল তুলবে না। এক মিনিট, তুমি কি বলতে চাইছো? আমি অসুস্থ? পাপা, আমি একটা কথা বলছি, এই ব্যাপারটা নিয়ে তোমরা নিজেদের মধ্যে প্লিজ ঝামেলা করো না। আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না, এই বিষয়ে আমি জুন আন্টির সঙ্গে একদম একমত। আমি এখান থেকে যাব না। চলো 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 পাল্টা।